নমস্কার নন্দিনী ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমার ননদকে নিয়ে চলে এসেছি আমরা সার্কেলটাস মাঠে, সার্কেলটাস মাঠটা ওদেরকে দেখিয়ে, কারণ ওরা যেহেতু কলকাতা থেকে এসেছে, ওরা ময়মনসিংহের কিছুই দেখেনি। সেই ছোটোবেলায় গিয়েছিলো, এই প্রথম আসলো বাংলাদেশে। যাওয়ার পরে এই যে চার্জ হয়ে তারপরে আমরা চলে যাব পার্কের দিকে, কারণ জয়নুল আবেদিন পার্কটা ওরা নাম শুনেছে আমাদের মুখে, কখনো সামনে সামনে দেখেনি, সেজন্য আজকে চলে গিয়েছিলাম পার্কে। যেহেতু ওর ছোট্ট একটা মেয়ে আছে, ও দোলনা চড়তে তারপরে পার্কে দেখতে খুব পছন্দ করে, সেজন্য ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে পার্কে। এই যে পার্কের দিকে আমরা এখন চলে যাব, সামনের দিকে দোলনার উদ্দেশ্যে, কারণ মামনি দোলনায় উঠবে বলছে। সবাই অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা, প্রজন্ম আছে, আমি পেছন থেকে ভিডিও করছি। আর এই যে আমার ননদের মেয়েটা, সে খুবই আগ্রহ নিয়ে সামনের দিকে এগোচ্ছে, সে দোলনায় চড়বে, দোলনা তার খুবই পছন্দ, স্লিপারে উঠবে, দোলনায় চড়বে। এই যে দেখো ছোট্ট একটা দোলনা আমরা সামনে পেয়ে গেছি ঘোড়ার, সেটাতে আমরা আগে ওকে তুলে দিলাম আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে, কারণ অনেকটা পথ আমরা হেঁটে এসেছি। তারপরে এখন আমরা রেস্ট নিচ্ছি, একটু বসে একটা চা খেয়ে নিচ্ছি আমরা। আর সে দোলনায় চড়ছে, তার এটা খুবই পছন্দ ছিল এই দোলনাটা, যেহেতু এটা ঘোড়ার মতো ছিল, ডিজাইনটা দেখতে সামনে সেটা তার খুবই ভালো লেগেছিল। এবং সে আমার সাথে দেখো দুষ্টুমি করছিল, আমি যে তাকে ভিডিও করছি, সে ভিডিও করলে সুন্দর একটা পোজ দেয়, তার খুব ভালো লাগে ভিডিও, তাকে যদি ভিডিও করি তার এটা খুবই ভালো লাগে। তারপরে আমরা মিনি চিড়িয়াখানায় নিয়ে যাবো ওদেরকে। এখন আমরা গেটে ঢুকছি, পার্কের গেটের দিকে আমরা ফুড কোর্টে একটু বসবো, বসে কিছু নাস্তা করে নেব এবং চা খেয়ে নেব। দেখা যাক কী কী খাওয়া হয়, জানি না এখন কী খাওয়া হবে, যার যেটা পছন্দ। যেহেতু আমরা দুপুরবেলা এসেছি তখন প্রায় 1:30টার মতো বাজে। তারপরে আমরা একটু বসে চাটা খেয়ে নিলাম, প্রথমে একটা মিল্ক শেক খেলো, আর আমাদের ননদের মেয়েটা একটু একটা অরেঞ্জ জুস খেলো। আর টুম্পা এখানে এসে আমাদের সাথে জয়েন করেছে, সে এতক্ষণ ছিল না, আমার ছোটো ননদ, তার বাসা তো ময়মনসিংহে, তোমরা সবাই জানো। আমরা চা খাচ্ছি, চাটা খুবই মজার ছিল, গরুর দুধে চা ছিল। এই যে দেখো আমার মেয়ে তার পিমনি কুলে ওঠে, কত খুশিতে আছে, সে নাচ করতেছে, তাকে তাই তাই বললে, নাচে নাচে বললে সে নাচ করতে শুরু করে দেয়। আর এই যে ময়মনসিংহের পার্কের যে ফুড কোর্টটা ছিল, এখানে বিভিন্ন ধরনের ফুড কোর্টের দোকান রয়েছে ছোটো ছোটো, তোমরা ফাস্টফুড জাতীয় আইটেম যা যা খেতে চাও, ফুচকা থেকে ধরে চপ টপ ধরে কাবাব আইটেম সব কিছু এখানে মোটামুটি রয়েছে। বিকেলবেলায় আসলে এখানে অনেক মানুষের ভিড় থাকে, যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, আজকে ভিড় কিছুটা কম ছিল। যেমন মেয়ে দেখো খুবই খুশিতে আছে, সে নাচ করতেছে, আর যে অর্জুনকে বারবার ডাকতেছে, কিন্তু সে নতুন মানুষ দেখে আমার সাথেও কথা বলছে না, সে আজকে আমি কেউ চিনে না, সে শুধু বলছে না আমি কিছুই খাবো না, চিপস খাবো না, চকলেট খাবো না। তারপরে আমি আমার ননদের মেয়েকে নিয়ে দোলনায় চড়িয়ে নিলাম ওকে, ননদের মেয়েটাকে দোলনার মধ্যে বসে দিয়েছি, সে দোলনায় চড়তে খুবই পছন্দ করে, তার খুবই ছোট্ট দোলনাটা ভালো লেগেছে। বড় দোলনাগুলো বন্ধ ছিল, এখন অনেক বাচ্চারা উঠেছিল, সেজন্য তাকে আগে উঠাতেছি। আবার দেখো ওইদিকে তাকিয়ে তাকে দেখছে ওটা আর কি খালি হয় নাকি, খালি হলে সে গিয়ে উঠে পড়বে। এখন তাকে ছোট দোলনাটি বসিয়ে দিয়েছি, তারপরে সে আবার চিড়িয়াখানায় যাবে, সেটাও বায়না করছিল মামার কাছে, তার খুবই ভালো লাগছিল। তাকে আবার ভিডিও করলে সে খুবই পছন্দ করে সেটা, সেজন্য তাকে একটু ভিডিও করে, তারপরে এই যে আমি ওকে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো আরেকটা ছেলে লাইনে ছিল, সেও একটু তুলনায় চড়বে, তারও সিরিয়াল ছিল, সে বলতেছে লোক এখন নামবে, তারপরে সে একটু দোলনায় উঠবে, কিন্তু আমার ননদের মেয়ে সে তো দোলনা থেকে নামবেই না, সে বলতেছে মিম মিম আমি উঠবো, সে আমাকে মিম মিম বলে ডাকে। এই যে এখন আমরা ওই বড় দোলনাটা পেয়ে গেলাম, এখন আমরা সবাই মিলে বড় দোলনায় উঠবো, উঠেও গিয়েছে অলরেডি আমার ছোটো ননদ। এখানে যে আমার মেয়ে দেখো কত খুশি, সে পা নাড়াচ্ছে সমানে, আর আমার ননদের মেয়েটা উঠেছে, আরেকটা বাচ্চা ছিল, সে অন্যদের বাচ্চা, কিন্তু সে দোলনা থেকে নামছে না, বলছে আমি এখানে বসে থাকবো, তাকে সাইডে বসিয়ে তারপরে আমরা ওরা দোলনায় চড়ছিল, মাঝখানে আমি একটু বসেছিলাম। এই যে দেখো আমার মেয়ে আবার কিসের মধ্যে উঠে গেছে, আরেকটা দোলনার মধ্যে উঠে গেছে, সে খুবই খুশি ছিল, খুবই হাসতেছিল সে এইটাতে উঠে, তার খুব ভালো লেগেছে। এটার নামটা আমি ঠিক বলতে পারবো না, প্রজন্ম বলতে পারবে, সে যে দেখো কী খুশি, তার খুবই ভালো লাগছিলো এই দোলনাটাতে উঠে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে, আর আমার মেয়ের জন্য অনেক আশীর্বাদ এবং দোয়া করবে। আমার মেয়ে যাতে সুস্থ থাকে, ভালো থাকে। টাটা, বাই বাই।